ফেনী ন্যাশনাল কলেজের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা এগ্রিকালচার প্রথম অধ্যায় থেকে কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি বোর্ডে টপিকগুলোর নাম লিখে দিয়েছি, আমরা একটা একটা করে টপিক আলোচনা করব, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে, অর্থাৎ কৃষি তথ্য সেবায় মোবাইল ফোনের ব্যবহারটা কি। তাহলে আমরা জানি বর্তমান সময়ে কৃষি একটা মেজর ফিল্ড, ঠিক আছে? এই কৃষিকাজের সাথে দেশের প্রায় অর্ধেক মানুষ জড়িত, ঠিক আছে? এটা হতে পারে মৎস্য চাষ, হতে পারে পোলট্রি খামার, হতে পারে তোমার সামাজিক বনায়ন, চিংড়ি চাষ, এনি টাইপস অফ অ্যাক্টিভিটিস রিলেটেড টু এগ্রিকালচার, এটাকে বলা হচ্ছে কি, কৃষিকাজ। এখন সেই কৃষিকাজ করতে হলে কৃষি কিছু তথ্যের প্রয়োজন হয় কৃষকদের, সেই তথ্যগুলা কৃষকেরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকে, ঠিক আছে? কৃষকদেরকে এই তথ্য দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকার মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি পদক্ষেপ হলো, এখানে দেখো আমি লিখে দিচ্ছি, কৃষি কল সেন্টার। এই কৃষি কল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণে, হ্যাঁ, কৃষকরা চাইলে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ তারা নিতে পারেন। এই কৃষি কল সেন্টার হচ্ছে 16123, তাহলে 16123 তে কল করে একজন কৃষক খুব সহজে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নিতে পারেন। মাঠ পর্যায়ে সরকারের কর্মকর্তারা রয়েছেন, তারাও এ ব্যাপারে হেল্প করতে পারেন, এবং কৃষি কল সেন্টারটা সার্বক্ষণিক একজন কৃষককে এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকে কলের মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে কি, কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে, ঠিক আছে? তোমরা বোর্ডের দিকে প্রশ্ন দিকে খেয়াল করো, কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে, ঠিক আছে? তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, অর্থাৎ সামাজিক যে বনায়ন সেটি কেন গুরুত্বপূর্ণ, কেন সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এই প্রশ্নটা শেষ অ্যাপার্টমেন্টে আলোচনা করেছি, সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ। দেখো সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ, সামাজিক বনায়ন না থাকলে আমরা যারা লিভিং অর্গানিজম আমরা বেঁচে থাকতে পারতাম না। কেন পারতাম না, কারণ আমরা আমাদের শ্বাস প্রশ্বাস চালাতে পারতাম না, কারণ গাছ থাকতো না। সামাজিক বনায়ন মানে কি, যেখানে গাছ গাছপালা ইত্যাদি আছে, এটা সামাজিক বনায়ন, ঠিক আছে? দেখো সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ, মানুষ যখন হাঁপিয়ে উঠে একটু রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য সেই প্রাকৃতিক পরিবেশে যেতে চায়, তাই না? আমরাও যেতে চাই, কোথাও মনে হয় যে ঘুরে আসি, সামাজিক বনায়ন, গাছপালা আছে, এরকম প্রাকৃতিক পরিবেশ। তাহলে সামাজিক বনায়নটা গুরুত্বপূর্ণ এই জন্য যে মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের বিনোদনের জন্য, প্রাকৃতিক জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরো জলোচ্ছ্বাস, খরা, বন্যা ইত্যাদি সকল ধরনের ড্রট, ফ্লাড, ঠিক আছে, সকল ঘূর্ণিঝড়, সকল ধরনের সাইক্লোন, সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে কে, গাছ। গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এই জন্য বলা হয় গাছ মানুষের প্রিয় বন্ধু, ঠিক আছে? আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে কি, গাছ। কীভাবে, দেখো আমরা অক্সিজেন গ্রহণ করি, হ্যাঁ, এই অক্সিজেনটা আমাদের শ্বাস নাকের নাসার মধ্যে ছিদ্র দিয়ে ঢুকে আমাদের শ্বাসতন্ত্রের মাধ্যমে ফুসফুসে যায়, এবং সেখান থেকে আবার ফিল্টার হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইড যদি গাছ গ্রহণ না করতো তাহলে এই পৃথিবীটা উত্তপ্ত হতো, গ্রিন হাউস এফেক্ট হতো, গ্লোবাল ওয়ার্মিং হতো, আইস মেল্টিং হতো, যার ফলে সমুদ্র, মানে সমুদ্রের সি লেভেল রাইজিং, মানে সমুদ্রের উচ্চতাটা বৃদ্ধি পেত। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর কজ ফর ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তনের যতগুলো কারণ আছে সবগুলো কারণ থেকে আমাদেরকে রক্ষা করবে কে, আমাদের গাছ, সামাজিক বনায়ন। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, বোর্ডের দিকে যখন তোমরা খেয়াল করবে তখন তোমরা বুঝতে পারবে যে সামাজিক বনায়নটা কেন গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ। আমি লিখে দিয়েছি বোর্ডে, দেখো প্রশ্নটা, দেখো সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
তারপরে প্রশ্ন হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের কাজ কি? কৃষি তথ্য সার্ভিসের কি কাজ? কৃষি তথ্য সার্ভিসের কাজ কি? দেখো এগ্রিকালচারে এই যে তথ্য সার্ভিস, কৃষি তথ্য সার্ভিস নামে একটা সার্ভিস রয়েছে, সেটার কি কাজ? এটার কাজ হচ্ছে এটা এই একটা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তার জন্মলগ্ন থেকে নিরলসভাবে গণমাধ্যমের সাহায্যে কৃষির তথ্য ও প্রযুক্তি তুলনামূলক দ্রুত বিস্তার কার্যক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। অর্থাৎ কৃষি তথ্য সার্ভিসটা তার জন্মলগ্ন থেকে কৃষির বিস্তারের জন্য, প্রসারের জন্য যে কাজ, এক্সটেনশন অফ এগ্রিকালচার, তাহলে কৃষিকে বিস্তার করার জন্য, প্রসারিত করার জন্য, ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যে কাজ, সেই কাজটি হচ্ছে কারা? কৃষি তথ্য সার্ভিস। বুঝতে পারতেছ আশা করি কথা? কেমন? তাহলে কৃষি তথ্য সার্ভিস একটা ভাইটাল রোল তারা প্লে করতেছে, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে এক্ষেত্রে। কেমন? তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে শিল্প বা বাণিজ্যিক ফসল বলতে কি বুঝো? দেখো ফসল অনেক রকম আছে, তার মধ্যে কিছু কিছু ফসল আছে এরা বাণিজ্যিক উদ্দেশ্যে এদেরকে চাষ করা হয়, এদেরকে বলা হয় শিল্প বা বাণিজ্যিক ফসল। অর্থাৎ কারখানার কাঁচামালের যোগানের জন্য যে সকল ফসল আমরা উৎপাদন করে থাকি, এটা হচ্ছে কি? শিল্প বা বাণিজ্যিক ফসল, ঠিক আছে? অর্থাৎ যে সকল ফসল চাষ করে আমরা আর্থিক এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারি, তাদেরকে বলা হবে কি? শিল্প বা বাণিজ্যিক ফসল। তোমরা বোর্ড দিয়ে খেয়াল করো, প্রশ্নগুলো দেখো, আমি আশা করি তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারতেছ, ঠিক আছে? তাহলে শিল্প বা বাণিজ্যিক ফসল কি? যে সকল ফসল চাষ করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি, আমরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, যে সকল ফসল রপ্তানি করে চাষ করে তাদেরকে বলা হবে কি? শিল্প বা বাণিজ্যিক ফসল। ধরো আমরা চা পাতা বিদেশে রপ্তানি করি, হ্যাঁ, সিলেটে অনেক চা বাগান আছে, তাহলে এই এখান থেকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, এটা কি ফসল? শিল্প বা বাণিজ্যিক ফসল। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে প্রাকৃতিক বন বলতে কি বুঝি আমরা? প্রাকৃতিক বন, ঠিক আছে, ন্যাচারাল ফরেস্ট, এটা কি জিনিস? প্রাকৃতিক বন হচ্ছে মানুষের কোনো ধরনের সাহায্য ছাড়াই প্রাকৃতিক নিয়মে যে বনটা হয়ে উঠে তাকে বলা প্রাকৃতিক বন। আমরা দেখতে পাই সিলেট গেলে লাউছাড়া সোয়াং ফরেস্ট, চট্টগ্রামে আছে পাহাড়ি বন, ঠিক আছে, পার্বত্য চট্টগ্রামে আছে বন, সবখানে আমরা দেখতে পাই অনেক গাছপালাগুলো কি মানুষ লাগিয়েছে না, এগুলা প্রাকৃতিকভাবে, এগুলা ন্যাচারালি এগুলা গ্রো হয়েছে, এগুলা জন্ম মাটি থেকে হয়েছে আর ন্যাচারালি, এখন ন্যাচারালি বড় হয়েছে, তাকে কারো সেখানে কিন্তু তাকে পানি দিতে হয় না, সার দিতে হয় না, সে ন্যাচারালি এখানে কী হয়েছে, বড় হয়েছে। তাহলে প্রাকৃতিকভাবে ন্যাচারালি যে ফরেস্টটা গঠিত হবে সেই বনের নাম হবে ন্যাচারাল ফরেস্ট, অর্থাৎ প্রাকৃতিক বন। কিন্তু আমরা যেগুলো লাগাবো, মানে আমরা যেগুলো লাগাবো, আমি এখানে লিখে দিচ্ছি কৃত্রিম বন, কৃত্রিম বন, কৃত্রিম বন কি? কৃত্রিম বন কি? অর্থাৎ আর্টিফিশিয়াল ফরেস্ট, আর্টিফিশিয়াল ফরেস্ট, আর্টিফিশিয়াল ফরেস্টটা কি? দেখো এটা হচ্ছে আমরা লাগাবো নিজের হাতে, আমরা পুকুরের ধারে, রাস্তার ধারে বা যে কোনো একটা স্পেসিফিক জায়গা আমরা নিয়ে সেখানে আমি কিছু গাছ লাগাইলাম, মনে করো 5টা বা 10টা, ঠিক আছে, আমি নিজে লাগালাম এই বাগানে, কৃত্রিমভাবে এখানে বনের মতো করে গাছ লাগাইলাম, এটা হবে কি? আর্টিফিশিয়াল ফরেস্ট। এবং যে গাছটা কারো সাহায্য ছাড়াই সে জন্মলগ্ন থেকে নিজে নিজেই বেড়ে ওঠে তার নাম হচ্ছে কি? ন্যাচারাল ফরেস্ট। আমি আশা করি তোমরা বোর্ডটা দেখতে পারতেছ, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারলাম যে কোনটা প্রাকৃতিক বন আর কোনটা হচ্ছে কৃত্রিম বন, ন্যাচারাল ফরেস্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ফরেস্ট। এখন আমাদের সর্বশেষ যে টপিকটা A2I, এটা নিয়ে আলোচনা করতেছি। হোয়াট ইজ A2I? হোয়াট ইজ A2I? A2Iটা কি আমরা আলোচনা করবো সবশেষে। দেখো A2I আমি এটা পূর্ণ রূপ লিখে দিয়েছি, যার কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার সামগ্রী সরবরাহ করা হচ্ছে, হচ্ছে কি? অ্যাক্সেস টু ইনফরমেশন। পাশাপাশি এটা আবার কৃষকদের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে তারা
ইনফরমেশন তাকে তথ্য প্রযুক্তি তাদের ছড়িয়ে দিচ্ছে, তারা স্প্রেড করতেছে, বিস্তার করতেছে, যার মাধ্যমে আমাদের দেশের কৃষকরা লাভবান হচ্ছে। দেখো এখন আর যুগ আগের মতন নাই, এখন কৃষকরা অনলাইন ভিত্তিক, অনলাইন নির্ভর, তারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট তারা অর্ডার পায়। ধরো আম, আমরা আম আনবো রাজশাহী থেকে, অনলাইনে যোগাযোগ করবো যে আমাদের এত মন আম লাগবে, তখন তারা আবার আমাদেরকে মেসেজ ভেজবে যে ঠিক আছে অমুক সময় আমরা আপনাকে আম দিব, পরে বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলো তারা আমরা পাঠাই দেবে, আমরা গিয়ে সচক্ষে দেখে আসলাম। এটা একটা অনলাইন ভিত্তিক মানে কৃষি কার্যক্রম। ঠিক আছে, আমি বিদেশে কোনো একটা প্রোডাক্ট পাঠাচ্ছি, চিংড়ি পাঠাচ্ছি, কৃষি পণ্য, চিংড়ি, মাছ, পোলট্রি, সব ধরনের যে কৃষি পণ্যগুলো আছে ওগুলো কৃষি পণ্য, তখন সবগুলোই হবে কি অনলাইনের মাধ্যমে, অনলাইনের সাহায্যে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে তোমরা আশা করি উপকৃত হতে পারবে। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমি সব প্রতিটি ক্লাসে একটা কথা বলে থাকি, আজকেও বলতেছি মেন বই পড়ো, মেন বই পড়ো, মেন বই পড়ো, মেন বই পড়ার কোনো বিকল্প নাই। লাইন বা লাইন লিঙ্ক পড়ো, দুইটা উপকার পাবা, একটা হচ্ছে এইচএসসি পরীক্ষার এমসিকিউগুলো দিতে পারবা, আর সেকেন্ডটা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা, মেন বইটা তোমার পড়া থাকলে লাইন বাই লাইন। তো আজকের ক্লাস আর বর্ধিত করবো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে পরিষ্কার থাকো, পরিবারের সবাইকে পরিষ্কার থাকার জন্য উৎসাহ প্রদান করো, অবশ্যই মাস্ক পরিধান করবে। ঠিক আছে, আর সবার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাদেরকে দীর্ঘনে খায়ের দান করুন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।